রাত তখন তিনটে। ঠিক এভাবেই জিবি হাসপাতালের ব্লাড ব্যাংক কর্মীদের ঘুম ভাঙাচ্ছেন রোগী পরিজনেরা, কিন্তু তা সত্ত্বেও ঘুম ভাঙছে না ব্লাড ব্যাংক কর্মীদের। দীর্ঘ ৪০ থেকে ৪৫ মিনিট পর ভাত ঘুম সেরে কর্মস্থলে আসেন ব্লাড ব্যাংক ইনচার্জ রতন। এসেই হোমবিতম্বি শুরু করেন রোগীর পরিজন সহ ভ্যানগার্ড প্রতিনিধির সাথে। আপনি এতক্ষণ ধরে কই আছিলেন? ভিতরে এক ঘন্টা যাবত আপনারা ডাক দিতেছে, আপনারা শুনতেছেন না? হ্যাঁ, আমি কে? আপনার কাছে কি মনে হয়? ব্লাড ব্যাংক ইনচার্জ রতনবাবু সুলভ শৌচাগারের এক কর্মীকে কাউন্টারে বসিয়ে সুখনিদ্রায় মগ্ন। সেই নাকি প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করছেন। কখন ধরে সেরেছে? তারা ডাকতেছে, কেউ দিয়ে সারা দেয় না। দাদা একলা তো, তার জন্য তো তুমি ষোলো বেস্ট আবু রক্ত কিভাবে বুঝতে পারবে পেশেন্ট পার্টিতে? দাদা কইছে একটু দেখ কি। দাদার নাম কি? এবার বুঝুন কাণ্ড। এরাজ্যেও স্বাস্থ্য বিপ্লব চলছে সুলভ শৌচাগারের কর্মীদের দিয়ে, আর এবার দেখুন সুলভ কর্মীদের ব্লাড ব্যাংকে পরিষেবা দেওয়ার ছিঁড়ি। আমি রক্তটা নিছি, রক্তটা তারা এই চালানের লগে ডেটের মিল নেই, এনে দশ আসলো আর এই বিলে আসলো এগারো, এই দাঁড়া যেটা তাহলে চেঞ্জ করে এইটা দিছে, কিন্তু আমার রক্তটা চেঞ্জ করে দিছে। যে রক্তটা তিন ঘন্টা হয়েছে ওই দিন পুরো গরম হয়ে গেছে, যার কাজ হইব আবার টিএমসি। শুনলেন তো, যে কিনা ৬ বছর যাবত সুলভ শৌচাগারের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দেখাশোনা করছেন, তাকে দিয়ে যদি ব্লাড ব্যাংক চালানো হয় তবে এর চেয়ে এই উন্নত পরিষেবা মিলবে কোথা থেকে? আর এই জায়গায় রতনবাবুদের মতো বেতনধারী কর্মীদের বা কি দরকার? প্রশ্ন জনগণের। জনগণের বক্তব্য, শুধু জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকেই না, রাজ্যের প্রায় প্রতিটি হাসপাতালেই একই চিত্র। আর এই জায়গা থেকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঘুরিয়ে আনার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।